পারবে? এখন আর তো ওদের মাথা ঠিক নাই, আবারও 40 জন শেষ। এভাবে যদি শেষ হতে থাকে, মাত্র তারা যাকে মূল্যায়ন করেনি, তারা যাদের কোনো দাম দেয়নি, তারা কোনো সামরিক শক্তিই না, যাদের সামরিক শক্তিকে তারা গুনায় ধরেনি, তাদের সাথে যদি হারতে হয়, দিন শেষে পরাজিত হতে হয়, এর চেয়ে অপমানের, এর চেয়ে বিস্তৃত আর কিছু থাকে না। আমরা আমাদের দাবি করি বা বর্তমানে দখলদার বাহিনী নিজেদেরকে দাবি করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাহিনী হিসেবে। এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাহিনীর পারফরম্যান্স হলো এই। সেই পারফরম্যান্সের ব্যাপারগুলো আপনাদের আজকে একটু বর্ণনা করব। লাগাতার হামলার মাধ্যমে প্রতিনিয়ত তাদের সৈন্য প্রত্যাহারে বাধ্য করছে। আর এখানে আসবি, শিখিয়ে দেব একেবারে অবৈধ দখলদারিত্বের ফল কাকে বলে, কত প্রকার এবং কী কী বিষয়গুলো নিয়ে বাস্তবিক পক্ষে জানতে চাইলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, কিন্তু টানা যাবে না একটুও। আর দেশ এবং বিদেশ থেকে যারা প্রতিদিন আমাদের এই তথ্যবহুল ভিডিওগুলো পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। চরম অগ্রযাত্রায়, চরম যুদ্ধে সম্পূর্ণ পশ্চিমা শক্তি একটিমাত্র দেশকে সাপোর্ট দেওয়ার পরও সেই দেশটি এখন এমন অবস্থায় রয়েছে, সে বাঁচে না মরে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। সারা জীবন ধরে চারিদিকে শুধু ফেতনা সৃষ্টি করে গেল, শান্তি এদের কপালে আছে কি না আসলে ভবিষ্যৎই বলে দেবে। চরম বাস্তবতায় যে ব্যাপারগুলো আসে, আপনি যদি অন্যকে এমনভাবে খুঁচিয়ে বেড়ান, শুধু অন্যের জমি দখল করাই যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে কেমনে শান্তিতে থাকবেন? পার্শ্ববর্তী প্রতিবেশীকে যদি আপনি সবসময়ের জন্য একটা ভীতির মধ্যে রাখেন, অশান্তিতে রাখেন, তার জায়গা দখল করা, জমি দখল করা, ঘরবাড়ি ভাঙা, অন্য দেশগুলোর সেইভাবে তাকে অস্থিতিশীল করা, স্যাবোটাসমূলক কার্যক্রম পরিচালনা করা, নতুন নতুন জায়গা দখলের মাধ্যমে বা অবৈধ দখলদারিত্বের মাধ্যমে সেটেলার স্থাপন করা, অন্যের ঘরবাড়ি ভেঙে দিয়ে তাদেরকে যতটা সম্ভব একেবারে ঘর ছাড়া করে দেওয়া, এগুলো তো কোনো মনুষ্যত্বের কাজ হতে পারে না। তারপরও যারা মানবতার কথা বলে, তারা এদেরকে সমর্থনের মাধ্যমে এই সকল ইলিগ্যাল বা অনৈতিক কাজগুলো করে থাকে। সুতরাং আপনি নিজের মগজের কাছেও এগুলো করে শান্তি পাবেন না। আপনার মানবতা যেটি আছে, সেই মানবতা বোধ প্রতিনিয়ত আপনাকে ঠকরাবে। তুমি যেটা করছো সেটি ভুল, এটি করা ঠিক নয়। সুতরাং এ কারণেই এই বিশাল পরিমাণ ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, F-22 র্যাপ্টর, F-35 লাইটিং টিউ, F-16 ফাইটিং ফ্যালকন, বন্ধুরা আয়রন ডোম, তারপরে প্যাট্রিয়ট প্যাক 3, থার্ড ডেভিড স্ট্রিং অ্যারো, এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পৃথিবীর এমন কোনো অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র ব্যবস্থা নাই তাদের কাছে দেয়নি। আমেরিকা নিজের জন্য কিছুই রাখেনি, সবই তাদের দিয়ে দিয়েছে। অর্থাৎ তোমরা ব্যবহার করো, তোমরা বাঁচো, কিন্তু তারপরেও কেন তারা একেবারে ইনডোমিনেটেবল হতে পারে না? তারপরেও কেন তারা পরাজয়ের স্বাদ গ্রহণ করতে চায়? তারপরেও কেন তারা একেবারে মরিমরি অবস্থায় চলে যায়? তারপরেও কেন তারা পারে না? এই প্রশ্নের জবাবগুলো আপনাদের একটা একটা করে দিব, তবে ছেড়ে গেলে চলবে না, সাথে থাকতে হবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে সঙ্গ দেবেন। প্রচুর পরিমাণে সৈন্য নিয়ে প্যালেস্টাইনের অভ্যন্তরে এখন চলছে ধুন্ধুমার হত্যাযজ্ঞ বা ধ্বংসযজ্ঞ। আমি যে যজ্ঞই বলি না কেন, এটি কোনো ভালো যজ্ঞ নয়। এই যজ্ঞ ঘটানোর মাঝেই যাদের এই ঘরবাড়ি ভাঙা হচ্ছে, যাদের উপরে এই ধরনের অত্যাচার চলছে, তারা এবার রুখে দাঁড়িয়েছে। তারা এমনভাবে রুখে দাঁড়িয়েছে, আর কোনো কথা নয়, ওদের প্রতিরোধ করো, না হলে ওদের জবাব ওদের মতো করেই দাও। এখন সেই ওরা যে ভাষা বোঝে, সেই ভাষায় ওদের জবাব দেওয়া হচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন হট নিউজ, গরম নিউজ, আপনারা জানেন যে গত পরশু দিনে মোটামুটি একেবারে 24 বা 25 এমন এক ঝড়ে পড়ে গেছে, আবার নতুন করে প্রায় 40 জনের কাছাকাছি সেই সংখ্যা যোগ হয়েছে। হতে পারে ওই 25 জনের সাথে আরও নতুন 15 জন যোগ হয়েছে, হতে পারে আলাদা এক ধাক্কায় 40 জন শেষ হয়ে গেছে। সত্যটি ওরা সবসময় প্রকাশ করে না, কারণ ওদের উপর চাপ আসবে বলে ওরা এমনভাবে বিষয়গুলো প্রকাশ করে যেন কিছুই হয়নি। আমরা কি আর কাউরে ডরাই, ভাঙতে পারি লোহার কড়াই, সেই কবিতার মতো করে একেবারে বীর দর্পে মিস্টার নিয়াহু তখন দেখিয়েছিলেন, মাত্র কয়েকদিন লাগবে, আমরা এমন অভিযান চালাবো যে সকল পণবন্দী মুজাহিদিন বাহিনী ধরে নিয়ে গেছে
তাদের হাত থেকে কোনো আপোষ ছাড়া আমরা তাদেরকে উদ্ধার করব। যুদ্ধবিরতির তো প্রশ্নই ওঠে না। গত 2-3 সপ্তাহ আগে যুদ্ধবিরতির জন্য আরব বিশ্বের নেতারা শুধুমাত্র ওই দেশটির পা ধরেনি, এখন উল্টো কাহিনী ঘটছে। এখন যুদ্ধবিরতির জন্য আমেরিকা যাচ্ছে, সৌদি আরব যাচ্ছে, মিশর যাচ্ছে, জর্ডান যাচ্ছে, মোটামুটি দৌড়াদৌড়ি দাফাদাফি শুরু হয়ে গেছে। এর কারণ হলো হুতিরা লোহিত সাগর বন্ধ করে দিয়েছে এবং এরই মধ্যে অনবরত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তারা মার্কিন এবং ব্রিটিশ যুদ্ধজাহাজ এবং বাণিজ্যিক জাহাজের লক্ষ্য করে। তারপরও প্রতিনিয়ত বিমান হামলা চালাচ্ছে ইয়েমেনের রাজধানী সানা সহ তাদের যে সকল সামরিক অবস্থানগুলো রয়েছে সেখানে। কিন্তু থোড়াই কেয়ার করে, কিসের কি? বিমান হামলা চলবে, পাশে ক্ষেপণাস্ত্র হামলা চলবে। ব্রিটেন এবং আমেরিকা বিমান হামলা চালিয়েছে, তার জবাবে হুতিরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকার যুদ্ধজাহাজকে টার্গেট করে। বন্ধুরা, এই কায়দায় যদি কোনো যুদ্ধজাহাজে হামলা হয়ে যায়, মোটামুটি মান সম্মান ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি দুইটা এহেনতে নিয়ে পালাচ্ছে, অর্থাৎ যুদ্ধজাহাজের ঘনত্ব কমাচ্ছে, যুদ্ধজাহাজে যেন আঘাত আনতে না পারে ক্ষেপণাস্ত্র। এই ব্যাপারগুলো বিবেচনায় সম্ভবত তারাও কি পরাজয় স্বীকার করে লোহিত সাগর থেকে পলায়ন শুরু করল? হতে পারে। আমার বিবেচনা যদি বলেন, আমি সেই বিবেচনাটি যে কেন মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে দুইটি যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে আমি একটু আপনাদের বলতে চাই। বন্ধুরা, হুতিদের উড়োদুড়া হামলার কারণে যুদ্ধজাহাজের ঘনত্ব যদি বেশি হয়, তাহলে এই সকল ক্ষেপণাস্ত্র বা আত্মঘাতী ড্রোনগুলোকে যদি কোনোভাবে ইন্টারসেপ্ট করতে না পারা যায়, তাহলে যে কোনো যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে যেতে পারে। লোহিত সাগরে তাদের যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে যাওয়া মানে ধ্বংসের সে বড় ধ্বংস। অর্থাৎ তাদের যে ব্র্যান্ড ইমেজ আছে, সেই ইসরায়েলের পূর্বে একটা ইমেজ ছিল অপরাজয় ইমেজ, 7ই অক্টোবরে হামলার পর সেটি একেবারে চাঙ্গে উঠে গেছে। এখন ওদের কেউ দামই দেয় না যে যুদ্ধ, ওদেরকে ঢক করে যুদ্ধে যদি দাবড় দেওয়া যায় তাহলে ওখান থেকে ছিঁড়ে বুড়ে দৌড়বে। সুতরাং সেই পূর্বের নয় যে ব্যাপারটি ভয় পেত, সেই ভয় ভেঙে গেছে। মধ্যনা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও ব্যাপারটা হয়তো তেমন। তারা চাচ্ছেন না যে হুতিদের হামলায় তারা কোনো সামরিক যুদ্ধজাহাজ হারাক, আর এ কারণে তারা নিরাপদ দূরত্ব থেকে মোটামুটি এখান থেকে দুইটি যুদ্ধজাহাজকে দ্রুততম সময়ের মধ্যে অন্যদিকে সরিয়ে নেবে, কোরীয় উপদ্বীপের দিকে সরিয়ে নেওয়া হতে পারে। বন্ধুরা, আমার কাছে এমনই মনে হচ্ছে যে নিজেদের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত এই পদ্ধতি অবলম্বন করতে পারে। আপনাদের কাছে কি মনে হয়? চরম বাস্তবতা যখন দরজায় এসে দাঁড়ায়, অনেক কিছুই দূরে চলে যায়। এই প্রবাদটির সম্পর্কে আপনারা হয়তো অবগত থাকবেন, কিন্তু চরম বাস্তবতার বাইরেও অনেক বাস্তবতা এসে হাজির হয়েছে দখলদার এই দেশটির সামনে। কূল নাই, কিনারা নাই। বন্ধুরা, ইউরোপ এখন বুঝছে, ইউরোপের এলপিজি জাহাজের যে চালান সেগুলো মূলত লোহিত সাগরে হুতিরা আটকে দিয়েছে। সুতরাং ইউরোপের অবস্থা খারাপ। টালমাটাল এই অবস্থার মধ্যে ব্রিটেন আবার পঞ্চম চাকা হিসেবে আবির্ভূত হয়ে ইয়েমেনের হামলায় যোগ দিয়েছে। সুতরাং ইয়েমেন যদি ব্রিটিশ কোনো স্বার্থে আঘাত আনে, সেটিও যুক্তিসঙ্গত বলে তাদের কাছে মনে হবে। অর্থাৎ লোহিত সাগর এবং পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটগুলো এখন চরম আকারের একটি হুমকির মধ্যে পড়ে গেছে, শুধুমাত্র ইরান এবং ইসরায়েল প্যালেস্টাইনের সামগ্রিক অবস্থার যুদ্ধের জন্য। সুতরাং ভবিষ্যতে এর কোনো সমাধান হবে? সমাধান আমার মনে হয় যতটা গুরুত্বপূর্ণভাবে বা যতটা বড়ভাবে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে পারবে আন্তর্জাতিক বিশ্ব, তত দ্রুতই একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কাঠামো তৈরি হতে পারে। এবং যত দ্রুত এই কাজটি করা যায়, তত দ্রুত ইসরায়েলের জন্য ভালো এবং অবশ্যই প্যালেস্টাইন বা মুসলিম বিশ্বের জন্য ভালো। কারণ ইসরায়েল যদি চিন্তা করে সম্পূর্ণ প্যালেস্টাইন গিলে খেয়ে আমি হজম করতে পারবো, সেই 7ই অক্টোবরের মতো হজম হবে, ওই বদহজম হয়ে বমি হয়ে বারোই যাবে। সুতরাং 7ই অক্টোবরের কথা যতদিন পর্যন্ত ওদের মনে থাকবে, ততদিন পর্যন্ত এখানে এই কাজগুলো অত্যন্ত সুচারুভাবে করা যাবে। একে অপরের প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপনের মাধ্যমে ইসরায়েল এবং প্যালেস্টাইন পারে পাশাপাশি নিজেদের অবস্থানকে সুসংহত করে এমন একটি পৃথিবী গড়তে যেটি উদাহরণ হবে সকলের সামনে। তাই নতুন ধরনের হামলার মাধ্যমে কাঁপিয়ে দেওয়া এই দখলদার দেশটির শুভবুদ্ধির উদয় হবে এবং সাধারণ মানুষের উপরে এই ধরনের অত্যাচার এবং ধ্বংসযজ্ঞ অব্যাহত বন্ধ করবে বলে আশা করি। চরম এই বাস্তবতার মধ্যে আরও একটি ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই। বন্ধুরা, অবশ্যই যে ব্যাপারগুলো এখানে এখনও আসে নাই তার মধ্যে অন্যতম হলো প্রচুর পরিমাণে সৈন্য আক্কা পাচ্ছে দখলদার দেশটির, কিন্তু তার সঠিক পরিসংখ্যান এখনও পর্যন্ত এই দেশটি সাধারণ জনগণের সামনে প্রকাশ করেনি। সম্ভবত নিজেরা গাপানি খাতে পারে বা ঘাড়ানি খাতে পারে, এই জন্য তারা এই কায়দাটি অবলম্বন করছে। আশা করা যায় দ্রুততম সময়ের মধ্যে এদের মুখোশ খুলে যাবে এবং যখন সত্যটি সামনে চলে আসবে,
সুতরাং চরম বাস্তবতার এই মুহূর্তে অবশ্যই প্যালেস্টাইন জনগণের একসাথে থেকে এমন কোনো পন্থা অবলম্বন করা উচিত যেটি তাদের আপাতত টিকে থাকতে সহায়তা করবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।